শাস্ত্রে লেখা রয়েছে, যদি খ্রিস্টতে ধার্মিকতা সহিত থাকতে চেষ্টা করো তোমাদের প্রতি কি ঘটিবে? তারও নাই ঘটিবেই ঘটিবে। যদি আপনি কিছু বিশ্বাস করেন, যদি লোক যদি কিছু না বলে না, তাহলে আপনি ভাববেন আপনি কিছু আপনার মধ্যে কোনো কিছু কাজ হচ্ছে না, বলবে, লোকেরা টিটকারি দিবে, আপনার ঘরের লোকেরা বলতে পারে, আপনার প্রতিবেশী বলতে পারে, আপনার আত্মীয় স্বজন বলতে পারে, আর তাতে টিকে থাকলে এটা আপনার ধার্মিকতা প্রকাশ পাবে, ধর্মীয় প্রকাশ পাবে না। আমরা যারা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের লোক, আমাদের ধর্মীয়তা প্রকাশ পাবে না, কি প্রকাশ পাবে? ধার্মিকতা প্রকাশ পাবে, সেটা চোখ দেখতে পাবে লোকেরা। তার জন্য এই যখন পেরিদরা বা তখনকার দিনে বিশ্বাসের যখন হেঁটে যেত, তখন হেঁটে যেত রাস্তায় হেঁটে যেত, তারা লোকেরা পরজাতিরা অন্য জাতির লোকেরা তারা টিটকারি দিত, কি টিটকারি দিত, কি টিটকারি দিত, আমাদের ভাষা টিটকারি না, তাদের ভাষা টিটকারি দিত, কি টিটকারি দিত জানি, হা খ্রিস্টান চলে যাচ্ছে। আর সেই খ্রিস্টান কথাটি কারা নাম তালে দিল, টাইটেলটা পরজাতিরা দিল, সেটা ধরে এখনো পর্যন্ত আমরা রেখেছি, গর্বের সহিত রেখেছি, কারণ সেই অত্যাচার, সেই নিন্দার ওয়ার, সেই খারাপ ওয়ারটা তাদের, আমরা এখন বুক ফুলে বুকে লাগিয়ে দিয়ে ঘুরি, কারণ এটা তাদের দেওয়া, এটা আমার নয়, কিন্তু জীবনটাই কিন্তু প্রভু যীশু খ্রিস্টের দেওয়া, সেটাই যেন সেই আচরণ করি, সেই আচরণে যেন তারা দেখতে পায় আমরা খ্রিস্টান। আমেন। আমাদের খ্রিস্টীয় আচরণ, বিশ্বাসীর আচরণ, ধর্মিকতার আচরণ দেখে যেন এই পরজাতিরা দেখতে পায় আমরা খ্রিস্টান, তারা যেন বলে আর খ্রিস্টান চলে গেছে, আর সেইখান থেকে খ্রিস্টান নামটি এসছে, যেটা ইতিহাস এবং তথা বাইবেল ব্যাখ্যা করছে। এটা কোনো খ্রিস্টান আমরা বসাই না, আমাকে যদি বলে আপনি কোন ধর্মে, আমি বলি না, আমি বলি না, আমি চুপচাপ থাকি, কিছুক্ষণ অপেক্ষা করি, কোন ধর্ম, আমি বললাম আমি কোনো ধর্ম করি না, তাহলে কি আমি যিশুকে বিশ্বাস করি, যিশুর আচরণকে বারবার চেষ্টা করি ফলো করবার জন্য, পড়ে গেলে আবার ধরার চেষ্টা করি, আমি যিশুর অনুগামী, আমি যিশুকে বিশ্বাস করি, আমি যিশুতে বিশ্বাসী। তাই খ্রিস্টান আমাদের মুখ থেকে তারা বেরোবে না, তাদের মুখ থেকে বেরোবে। তাই আজকে ঈশ্বরের পবিত্র বাক্যে এখানে নিচ্ছে তিনটা বিষয় এখানে উল্লেখ রয়েছে, তিনটা বিষয় কি খুব তাড়াতাড়ি 5-10 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবো, যেহেতু একটা বিশেষ সিচুয়েশনের মধ্যে কথা বলতে গিয়ে এটা রিলেটেড, ওকে চলে গিয়ে তার মধ্যে একটা ছোট্ট কৌতুক বলার চেষ্টা করি, কারণ এটা যদি সাহায্য করি। স্কুলের ছেলেরা বসে রয়েছে আর দিদিমণি পড়াচ্ছে, দিদিমণি পড়াতে 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 হঠাৎ একটা প্রশ্ন করে ফেললো মাছ বিষয়ে পড়াবে, তখন সেই মাছ বিষয়ে পড়াতে গিয়ে হঠাৎ দিদিমণি প্রশ্ন করলো তোমরা বলতে পারবে, কে বলতে পারবে, হাত তুলবে, ঠিক আছে ঠিক আছে দিদিমণি, ঠিক আছে হাত তুলো, বলো দেখি মাছ কেন কথা বলতে পারে না, হঠাৎ কেউ হাত তুলে সব কথা বলে মাছ মাছ কথা বলে একদম ব্যাপারে আর সামলাতে পারেনি, ম্যাম আমি বলবো আমি বলবো, হাত তোলা দরকার উঠে পড়েছে একদম, আমি বলবো, বলো ম্যাম আপনার মুখটা যদি জলের মধ্যে ঢুকে দিই আপনি কিভাবে কথা বলবেন দেখি। আজকে আমরা যেন ঠিক একই প্রকার রয়েছি, আমরা পৃথিবীরতে আমাদের মাথা ঢুকিয়ে দিই, তার জন্য আমরা খ্রিস্টীয় আচরণ আমাদের মধ্যে থাকে না। আজ পর্যন্ত কোন পেরিত এত মার খেয়েছে, অনুগামীরা এত মার খেয়েছে, কখনো শুনেছেন যে তারা অন্য বড় জাতিদের কাছে অন্য ধর্মের সঙ্গে তারা চলে গেছে বা জড়িয়ে থেকে গেছে, মার খেয়ে মরে গেছে, স্টিল তারা তাদের বিশ্বাসকে বিক্রি করে দেয়নি, বিশ্বাসের সঙ্গে আপোষ করেনি, আর তাকেই বলা হয় খ্রিস্টান মণ্ডলী। আমি খ্রিস্টান মণ্ডলী বলি না, খ্রিস্টান মণ্ডলী মানে বলতে গেলে তাহলে পাপ হবে, তাহলে আপনার যদি পাড়ায় যদি কোনো চার্চের ঘর থাকে, বিল্ডিং থাকে, সেখানে কি হবে, শুধু মিটিং এর সময় আসবে, ইটিং এর সময় আসবে, সিটিং এর সময় আসবে, আর অন্যান্য সময়ে সেখানে ধান শুকনো অমুক করবে, প্রার্থনার জন্য কেউ আসবে না। শুনেছেন আপনার পাড়ায় যদি চার্চ থাকে তাহলে তো সকালে একত্রিত হবে, সন্ধ্যা সকালে যখন তখন এসে তারা তিন চারজন মিলে যদি ঘন্টা পেরিয়ে সকালে চলে আসতো প্রার্থনা হতো, আবার যে যার কাজে চলে যেত, আবার সন্ধ্যায় কেউ যদি সুযোগ পেতে চলে আসতো প্রার্থনা তো চলে যেত, তাই করতে কি করতো না, কিন্তু তার নয় রবিবার দিন আসে। আপনি একটা হিন্দু মন্দিরে যান প্রত্যেক দিন পূজা হয়, মসজিদে যান প্রত্যেক দিন মাইক দিয়ে হালো করানো যায় সবাই শুনে, বুঝো নাই বুঝো তুমি, আর তাদেরই তাদের আল্লাহ কি বোঝে আর বিছানা বোঝে না, আর আপনার
মানে আমাদের পাশে প্রতিবেশী হিন্দু ধর্মের লোকেরা তাদের দেবতা কি বোঝে সংস্কৃত ছাড়া বোঝে না, দেখা যাবে সব হিন্দি সংস্কৃতি বোঝে না, কিন্তু তার দেবতা সংস্কৃত ছাড়া বোঝে না। আর আর মুসলমানদের তার আরবি ছাড়া বোঝে না, কি কি মুশকিল। আর আপনার আমেন, এইটাই হচ্ছে ধার্মিকতা, এটাই হচ্ছে রিলেশন। আমার ঈশ্বর সদা প্রভু, দেখবেন ঈশ্বরের পবিত্র বাক্যে কত পদ থেকে পড়েছি, কত পদ থেকে পড়েছি, নিশ্চয় 15 পদ থেকে, 6 অধ্যায় প্রকাশিত বাক্য। যদিও প্রকাশিত বাক্য থেকে আমি খুব একটা টাচ করি না, কারণ প্রকাশিত বাক্য ভয়ঙ্কর ভয়ঙ্কর লেখা, ইচ্ছা সকল যেন মনে হয় যেন আমাকে পিন মারছে, আমাকে আঘাত করছে, আমাকে সর্বনাশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, তাই সর্বদা চেষ্টা করি। কিন্তু যখন শেষ মুহূর্তে প্রকাশিত বাক্য থেকেই বলা হোক, প্রকাশিত বাক্য কিভাবে লেখা হয়েছে, যখন শিষ্য তাকে ঈশ্বর দর্শন দিচ্ছিলেন, আর যে দর্শন গুলো আমরা অনেক সময় ঘুমিয়ে চোখ বন্ধ করে দিই, তাই না, চোখ বন্ধ করতে করতে অনেক ছবি দেখি, দেখা যাবে সব ছবি দেখি না, কোনো কোনো সময় দেখবেন চোখ বন্ধ করে যেন অনেক কিছু দেখতে পাচ্ছেন মনে হচ্ছে, অথচ আপনি জেগে আছেন। আর যখন প্রেরিত যখন তিনি একইভাবে তিনি দেখছিলেন, আর সেগুলোকে আর চুপচাপ না থেকে তিনি লিখতে আরম্ভ করেছিলেন, তারই মধ্যে আজকের সেই কিছু অংশ আমরা পড়ছি, মাত্র 3-4 পদ, সেখানে 15 পদে লেখা রয়েছে, এই বিষয়ে লেখা রয়েছে, কি লেখা রয়েছে, আর পৃথিবীর রাজারা ও মেয়েদেরা ও সহস্র কোটিগণ ও ধনবানেরা ও বিক্রমী বর্গ ও সমস্ত দাস ও স্বাধীন লোক গুহাতে পর্বত শৈলে লুকাইল, কোথায় লুকালো, কারা লুকালো, রাজা লুকিয়ে যাচ্ছে, রাজার নিয়ন্ত্রণাধীনে যারা সম্মানীয় মন্ত্রী রয়েছেন তারা লুকিয়ে যাচ্ছে, আর কারা লুকিয়ে যাচ্ছে, সাধারণ লোকেরাও লুকাচ্ছে, তার সাধারণ লোকদের যে নেতারা রয়েছে তারাও লুকাচ্ছে, শাস্ত্রে লেখা রয়েছে স্বাধীন যারা তারাও লুকাচ্ছে, আমরা স্বাধীন ভারতের লোক আমরা সকলে লুকাচ্ছি, সব লুকিয়ে যাচ্ছে, পাপ পর পরের অংশে লেখা রয়েছে, এটা হচ্ছে একটা 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 বিষয়। দ্বিতীয় বিষয়টি কি না, দ্বিতীয় বিষয়টি কোথায় লুকাচ্ছে আমরা জানি, কোথায় লুকাচ্ছে, দ্বিতীয় বিষয়টি কোথায় লুকাচ্ছে, যে সকল মাটি পাথর ইত্যাদির মধ্যে নিচে ঢুকে যাচ্ছে, গুহার মধ্যে শৈলের বিভিন্ন রকমের যে গুহা তৈরি করা আছে পাথর দ্বারা রয়েছে ঢুকে যাচ্ছে, পাথরের নিচে তারা শৈল দাঁড়া দিচ্ছে, লুকিয়ে গেছে। এখন সেই লুকানোটা এবারে 16 পদ আছে, আর পর্বত শৈল সকলে কহিতে লাগিল, কে এবারে কে কথা বলতে আরম্ভ করেছে, পাথর গুহা এখানে লেখা রয়েছে, পর্বত এবং শৈল তারা কথা বলতে আরম্ভ করলো, এরা লুকালো তারা কথা বলল, তারপরে কি হলো, আমাদের উপরে তারা কি হলো, পড়ে গেল, পাথর কথা বলল আমাদের উপরে পড়ে গেল, তারা এরা কি করছিল, এরা লুকাতে চেষ্টা করেছিল, পাথরের নিচে থেকে গুহার মধ্যে বিভিন্ন জায়গায় লুকাতে চেষ্টা করেছিল, আর সেই পাথরগুলোর কথা না তারা কথা বলল, তাদের কথা শুনলো না, তারা সে নিজেরাই কথা বলছে, কথা বলে কি করলো, যারা তাদের নিচে লুকিয়েছিল তাকেই চেপে দিল। আমেন, নিশ্চয় বুঝতে পারছি কি বলতে চাইছি, আপনি যার শেল্টার নিতে চাইছেন, যার আশ্রয় নিতে চাইছেন, সেই আপনার সঙ্গে কথা বলে চেকে দিল, বন্যা এসছে, ভূমিকম্প এসছে, আপনি উহা করে ঢুকে চলে যাচ্ছেন, দেখা গেল আপনি সেই হঠাৎ সেই ঘরটি এসে আপনার উপরেই পড়লো, আরে এই ঘর আমাকে সুরক্ষা দেবে কি, এই ঘরটি এসে আমার উপরেই পড়লো। এখন বিষয়বস্তু বলছে দেখি, এবার দ্বিতীয় ছাড়িয়ে, এটা তো হলো পাথর, তাহলে পাথরের একটি বিষয়, মানুষদের একটি বিষয়, স্বাধীন মানুষ ধর্মীয় মানুষ সকলেই কিন্তু একই সমস্যায় পড়লো, এখন তারই কিসের জন্য পড়লো, তারপরের অংশ লেখা আছে, মেষ শাবকের ক্রোধ হইতে কেউ নিষ্কৃতি পেল না, নিচের অংশ লেখা আছে, কারণ মেষ শাবকের কথায় পাথরগুলি পড়তে আরম্ভ করলো। আমেন, মেষ শাবকের ক্রোধে পাথরগুলি পড়তে আরম্ভ করলো, মেষ শাবকের ক্রোধে বন্যায় প্লাবিত হলো, মেষ শাবকের ক্রোধে ভূমিকম্প হতে আরম্ভ করলো, মেষ শাবকের ক্রোধে
রাজা পর্যন্ত নিস্তার পেল না, কোন ধর্মীয় স্বাধীনতন্ত্র লোকেরা নিস্তার পেল না, তারা যতই রাস্তায় নেমে দাঁড়িয়ে, গতকালকের আমি তার জন্য বলেছিলাম বাংলাদেশ তথা আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে, বাঁচাও না হলে আমরা অবস্থান করবো কন্টিনিউ, না হলে হওয়ার প্রতিবাদে নামব। এরা রক্ষা করতে পারলেও কিন্তু তাদের ঘরের পাথর তাকে রক্ষা করবে না। যদি আমার মেষ শাবক সদা প্রভু প্রভু যীশু খ্রিস্ট যিনি ক্রুশে মরেছেন, সেই মেষ শাবকের ক্রোধ যখন নামবে কেউ রক্ষা পাবে না, শেষ দিন তাই করবে। ভারতবর্ষের উত্তরাখণ্ড, কেরালা এবং পশ্চিমবঙ্গে কত মানুষ বন্যাতে মারা গেছে অনেকে জানে, কেউ আন্দোলন করেছে, কেউ অবস্থান করেছে, করেছে হাজার হাজার একশো লোক মারা গেছে উত্তরাখণ্ডে। কেন বললো জবাব চাই, জবাব দাও, বলেছে বলে যখন কেরালায় আমি দেখতে পাচ্ছি ঘর একটা আছে, হঠাৎ মাত্রে ঘরটাই এত বৃষ্টির জল তা থেকে ঢুকলো 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 ঘরটা পাল্টে গেল। তাই এরকম অনেক ঘটনা ঘটেছে, পাক্কা ঘর চোখের সামনে দেখা যাচ্ছে পাল্টে গেল, আন্দোলন করেছে আমাদের ঘর কেন ভাঙলো, জবাব চাই, জবাব দাও। পশ্চিমবঙ্গের থেকে এক এক প্রকারে ঘাটালে সামনে ঘাটালের দেখা চলে যায় সামনে বিষয়ে ঘর পুরো ডুবে গেছে, গরু পুরো মরে ভাসছে, কেউ অবস্থান করেছে, কেউ আন্দোলন করেছে, আমাদের ঘর কুকুর বিড়াল গরু ইত্যাদি ডুবলো কেন, আমার বউ মরলো কেন, জবাব চাই, জবাব দাও। কেউ করেছে অবস্থান করেছে, কেউ করেনি, কারণ সদা প্রভুর শাবকের বিরুদ্ধে অবস্থান করবার মতো কারোর চোখ খোলে দিই, কারণ সেখানে আমি তার জন্য মসজিদে গেলে দোয়া, ঈশ্বরের কাছে দোয়া করবার জন্য নয়, আমরা ঈশ্বরের কাছে আসি শুধু দোয়া করবার জন্য নয়। দোয়া মানে কি, আপনার ঘরে আমি যাবো কিসের জন্য আবেদন করতে, ঠিক অফিস আবেদন জানাবো, লক্ষ্মীর ভান্ডারের আবেদন জানাবো, আধার কার্ডের আবেদন জানাবো, আমার 100 দিনের কাজে পয়সার আবেদন জানাবো, এটা কি অফিস? আবেদন জানাতে আসেন, মসজিদে আবেদন জানানো যায়, প্রভুর চাইতে আবেদন জানানো যায় না, চোখের কাঁদা যায়, চোখ বন্ধ করে লুকিয়ে প্রভুর কাছে মনের কথা খুলে বলা যায়, যেমন হান্না তিনি তার বন্ধাতার জন্য তিনি কাঁদছিলেন আর ফুপে ফুপে কাঁদছিলেন, বলছিলেন তার মনের কথা সদা প্রভুকে, এমনকি প্রভুর দাস এলিও তিনি বুঝতে তার অসুবিধা হয়েছিল। তাই আজকে আমরা আছি প্রভুর কাছে, আমরা যদি আমাদের মহান প্রভু যীশু খ্রিস্টের এই মহান শাবকের নিজে ঠিক জীবনযাপন না করি এবং তার নির্দেশনায় না চলি, যদি ধর্মীয় চিন্তায় আপনারা চলেন, আপনি ইউনিয়ন করতে পারেন, অবস্থান করতে পারেন, ভয় দৌড়াতে পারেন, কিন্তু মহান সদা প্রভুর ক্রোধের ভয় থেকে কোথায় ঢোকা ডুববেন, পাথরে ডুববেন, জঙ্গলে ডুববেন, এদিকে ডুববেন, সেদিকে ডুববেন, ডুবেন বন্যা এদিক ওদিক দৌড়াবেন, কিন্তু পাথর কথা বলবে, শাস্ত্রে লেখা রয়েছে পাথর আপনার সঙ্গে কথা বলবে, ঈশ্বর কথা বলবে না, পাথর কথা বলবে। কেন কথা বলবে? কারণ মেষ শাবকের ক্রোধের জন্যই কথা বলবে। মেষ শাবক যখন তিনি ক্রোধান্বিত হবেন তিনি কোনো কথা বলবেন না, কিন্তু তার ক্রোধে পাথর কথা বলবে। তাই আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, আমরা যারা প্রভু খ্রিস্টতে জীবনযাপন করি, আমরা যারা প্রভুতে ঠিকভাবে চলার চেষ্টা করছি, যে ধার্মিকতার পথে, ধর্মের পথে নয়, ধর্মের পথে নয়, ধার্মিকতার পথ কি? আমি নিজেকে সকল সময়ে পবিত্র রক্তে ধুব, পবিত্র যীশু খ্রিস্টের রক্তে ধোয়ার জন্য বারবার প্রভুর কাছে ফিরে আসবো, এবং একই সঙ্গে প্রভু তিনি তার সকল আশীর্বাদ করছেন তার জন্য ধন্যবাদ দিব। এখানে দোয়া করবার জন্য আমরা আসি না, আমরা আসি আমাদের প্রভুর সঙ্গে কথা বলবার জন্য। কথা বললা মানে কি? ফর্ম ফিল আপ করা, আবেদন নিবেদন জানানো, দোয়া মানে তো আবেদন নিবেদন জানানো। তাই আমরা রবিবারের কি করি, রবিবারের প্রার্থনা বলি না, কি বলি, কি বলি, ইয়েস দ্যাট ইজ উপাসনা, আর কি বলি, রবিবারের আরাধনা, রবিবারের আরাধনা। আরাধনাটা নিশ্চয়ই বুঝতে পারছি, আরাধনা পূজা করি না, দোয়া করি না, দোয়া তার মধ্যে থাকতে পারে,
একটা অংশ থাকলে থাকতে পারে, দোয়া করতে আসি না, কান মুড়তে আসি না, নাক মুড়তে আসি না, মাথা কুড়তে আসি না, আসি। অনেকে মাথা কুড়ে কুড়ে খালি ভুলে গেছে, তার মাথা কথা বলে তো তার, যার কাছে তিনি মাথা খুঁজছেন সে কিন্তু কথা বলে না। আমাদের ঈশ্বর সদা প্রভু, ফিজিক্যালি এত কিছু দেখানোর প্রয়োজন নেই, যদি দেখাতে হয় আমার প্রভুকে আমাদের হৃদয় খুলে দেখাই, হৃদয় ব্যথা খুলে দেখাই, যে ব্যথা আমি আপনি কেউ আপনার ব্যথাকে নিভে দিতে পারবো না, ভুলে দিতে পারবো না, কিন্তু প্রভু আপনার সঙ্গে থেকে বলবে আমি তোমার কথার সঙ্গে জন আছি, তুমি বলো, তুমি বলো, আর কি বলতে চাইছো বলো। শাস্ত্রে লেখা রয়েছে যখন বলতে বলতে আপনি কাঁদবেন তখন বলছে আমি শেষ দিনের চোখের জল আমি মুছবো, কারণ আমি মেষশাবক, প্রভু আপনার শেষ দিনের চোখের জল তিনি মুছবেন, কারণ তিনি আমাদের মেষশাবক, যিনি ক্রোধান্বিত হবেন, যার ক্রোধে পাথর কথা বলবে, যে পাথরের রান্ডার এইবার নিচে সেই সকল পাথরের ঘরের নিচে যারা আশ্রয় নিবে তাদের সঙ্গে কথা বলবে, আর সেই কথাটা কি হুড়মুড়িয়ে পড়বে তাদের উপরে, আমি হুড়মুড়িয়ে পড়বে তাদের উপরে, কথাটা কি যার যার শেল্টার নিয়েছিল, যাকে সুরক্ষা ভেবেছিল, সে কথা বলবে, কিভাবে কথা বলবে, হুড়মুড়িয়ে পড়বে তাদের উপর, আর সেটাই হচ্ছে কথা বলা। আসি প্রভু দয়া চাই, প্রভুকে বলি আমি, তুমি আমার দুর্গ, তুমি আমার বাসস্থান, তোমা ছাড়া আমি এই পাপ, এই পাথর, কাঠ ইত্যাদি নিজের আশ্রয় আমি নিব না, আমি তোমার করতে চাই না, কিন্তু আমি আমার নিজের জীবনকে তোমার সঙ্গে সম্পর্কে জড়িয়ে আমার জীবন যাপন করতে চাই, কন্টিনিউ আমার জীবনে, এখানে কন্টিনিউ আমার জীবনে, যেন তুমি প্রভু হয়ে থেকো, এক সেকেন্ডের জন্য আমার কাছ থেকে তুমি আলাদা যেও না, কারণ এই ধার্মিকতায় জীবন যাপন করা একা খুবই কঠিন, তুমি সঙ্গে থেকো। এর জন্য যদি আমাকে অন্য কোনো লোকেরা বলি দেয়, কেটে দেয়, টুকরা করে চোর মারে, তাতে আমি মাথা পেতে নেব, তবে আমি আরেকটি সাবধান করে দিই, তাই বলে খ্রিস্টান বলে আপনি ফোনা করবেন না, তাহলে আর একটা মানে জোক বলতে, কিন্তু আমি সেটা বলা আজকে বন্ধ করছি, কারণ টাইমকে মিনিমাইজ করবার জন্য, ফোন করবেন কিন্তু ছবল মারবেন না, আপনাকে করে ঘটনার ভেঙে আপনি চুপচাপ থাকবেন, আপনার যে সকল রয়েছে যা কিছু করেন তা করবেন, ফোন করবেন, ছবল আপনার দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, ঈশ্বরের হাতে ছেড়ে দেন, শাস্ত্র লেখা রয়েছে তাদের বিচার সদা প্রভু আমার মেষশাবক তিনি করবেন, যার ক্রোধে তিনি মৃত্যুবরণ করবেন, যার ক্রোধে তার এই দেহ ছত্রভঙ্গ হয়ে যাবে, যার ক্রোধে তার আত্মা ছত্রভঙ্গ হয়ে যাবে, সদা প্রভু তিনি আমাদের প্রভু, কারণ তিনি মরেছিলেন জীবিত হয়েছিলেন, তিনি মরেছেন জীবিত হয়েছিলেন মনে রাখি, এবং জীবিত হওয়ার পরে আর কিন্তু মরেননি, কন্টিনিউ জীবিত অবস্থায় তিনি স্বর্গে সশরীরে সুপার ন্যাচারাল বডি মেঘের সঙ্গে তিনি মিলিত হয়ে গেছেন, সকলেই দেখেছে এটা কাল্পনিক ঘটনা নয়, আর তাই আজ আমরা খ্রিস্টান, কারণ আমরা এখন একদম নিশ্চিত যে তিনি আমাদের প্রভু, যেখানে তিনি আছেন সেই রাজার নিয়ন্ত্রণে, সেই প্রভুর নিয়ন্ত্রণে, সেই পিতা ঈশ্বরের নিয়ন্ত্রণে আমরা এখন থাকতে চাই, আমরা আর কারোর নিয়ন্ত্রণে থাকতে চাই না, যিনি আমাকে প্রাণ দিয়েছেন, যিনি আমাকে প্রাণের সুরক্ষা দিয়েছেন, তিনিই একমাত্র কন্টিনিউ সুরক্ষা দেবেন, কারণ এটাই তার ইচ্ছে, আমার বাবার ইচ্ছে, আমাদের বাবার ইচ্ছে, সকলেই সেই বাবার ইচ্ছে পূরণ করার জন্য আজকে প্রভুর কাছে প্রণিপাত করে বলি, প্রভু তোমার পবিত্র বাক্যের জন্য ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই, আমার জীবনে যেন ওই পাথরগুলো যেন কথা না বলে, আমার জীবনে তুমি কথা বলো, আমার জীবনে তুমি আশীর্বাদের কারণ হও, আমার ধার্মিকতার জন্য আমি সব দিতে প্রস্তুত, কিন্তু আপোষ করবো না, কম্প্রোমাইজ করবো না, সেই হৃদয় মন এবং পবিত্রতা দাও যেন তোমার জন্য দাঁড়াতে পারি, কিন্তু তাদের সঙ্গে যেটুকু যা করণীয় তাই করব, কিন্তু আমার বিশ্বাসকে কোনোভাবে আপোষ করবো না, বরং তারা যদি মনে করে আমার সঙ্গে থাকবে বেটার, আর যদি না থাকবে তাতে ভালো, কিন্তু পাথর যেন আমার সঙ্গে কথা না বলে, আমি চাই প্রভু সদা প্রভু আমার মেষশাবক সদা প্রভু তুমি কথা বলো সর্বদা,
তোমার ক্রোধ সাথে আমার জীবনে যখন প্রভুর সঙ্গে আপনি কথা বলবেন করবেন মনে রাখবেন আর একটি ভেরি প্র্যাকটিক্যাল বিষয় বলছি বাবা মা ছেলে বউ অমুকুম যাই কিছু হোক না কেন যখন গন্ডগোল হয় না গন্ডগোলের সমাধান কিভাবে হয় বাইরের লোক কেউ সমাধান করতে পারে না করতে গেলে আরো প্রবলেম হবে নিজেরা গিয়ে যদি আলাপ আলোচনা করে দেখবেন সকলের ক্রোধ কিন্তু শেষ চলে যাবে না রাগ কমতে থাকে আর কথা যখন না হয় রাগ কিন্তু পরপর বাড়তে থাকে এবং তখন সে যে যা ঠাকুর দেবতার কাছে বলে এই যেন মরে যায় ঠাকুর আমি তোমাকে এই পূজাটা দিলাম আমি এই মানত করলাম এই যেন মরে যায় এবং রাস্তায় দেখা হবে আর কোনো কিস্তি মারবে নাহলে গুন্ডা দিয়ে আপনার পেছনে লাগিয়ে দিবে এই তো করে কিন্তু সেই দিন তারা একত্রিত হবে আরো আলোচনা করতো তাহলে কিন্তু এগুলো হতো না আস্তে আস্তে দেখা যেত ভুলে যেত এবং ভুলে গিয়ে আবার এক হয়ে যেত আমাদের শুধু আপ্রভুর ক্রোধ থেকে যদি আপনি বাঁচতে চান তার সঙ্গে কথা বলুন আমেন আপনার আমার অপরাধের জন্য যে সকল ক্রোধ রয়েছে আমি যখন প্রভুর কাছে বারবার বারবার যাবো তিনি পিতা ঈশ্বর তিনি আর থাকতে পারবেন না তিনি কখনোই ভুলে যাবেন ভুলে গিয়ে আমার সঙ্গে আমার প্রয়োজনে মেতে আমার প্রয়োজনের স্বার্থে তিনি দাঁড়াবেন আমার সঙ্গে তাই আসি দাঁড়িয়ে ঠিক প্রভু আমার ঈশ্বর তিনি সদা প্রভু বিশ্বস্ত ঈশ্বর আসি প্রার্থনা যায় হালে বইয়া প্রভু তোমায় ধন্যবাদ জানাই তোমার গৌরব করি তোমার প্রশংসা করি বিশেষ এই চার্চের জন্য প্রভু বিশেষ বিশ্বাসীদের জন্য প্রভু বিশেষ মণ্ডলীর জন্য প্রভু এবং এই মণ্ডলী তোমার মহান নেতৃত্ব খ্রিস্টের তোমার মহান মস্তকের জন্য প্রভু তোমার ছায়াতে থাকতে চাই তোমার মস্তকের শৈলে নিচে থাকতে চাই হে মেষ শাবক আমাদের সদা প্রভু তোমার পবিত্র বাক্যে আজকে কথা বলেছো যে পবিত্র বাক্যে কথা বলেছো সম্পূর্ণভাবে তুমি আমাদেরকে নিশ্চিত করেছো প্রভু তুমি সেই নিশ্চয়তা দাও আমরা পাথরের সঙ্গে কথা বলবো না পাথরের নিচে আশ্রয় নিব না আমরা তোমার আশ্রয়ে থাকবো এবং প্রভু তোমার সঙ্গে কথা বলতে চাই প্রভু তোমার সঙ্গে কথা বলতে চাই পাথরের সঙ্গে কথা বলবো না পাথরের কথাও শুনবো না তোমার কথা শুনবো প্রত্যেক দিনের জন্য প্রতিটি মুহূর্তের জন্য প্রভু তুমি কৃপা করো অনুগ্রহের রাস্তা দাও প্রভু ধর্মে বাঁচতে চাই না ধার্মিকতায় যদি প্রভু নির্যাতন আসে তাম্মাতা পেতে নেব কারণ আশ্রয় যে তুমি আর তোমার ক্রোধ যেন আমাদের জীবনে না সেই প্রার্থনা করি প্রভু তুমি আশীর্বাদ করো তোয়া হাতে কয়ে মে সাবন আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের রক্ষা করবার জন্য তুমি ক্রুশে মরেছো আমাদের রক্ষা করবার জন্য তুমি রক্ত দিয়েছো আমাদের রক্ষা করবার জন্য প্রভু তুমি পৃথিবীতে কন্টিনিউ আমাদের সঙ্গে ছিলে এই আমাদের মতো পূর্বের জেনারেশনের লোকদের সঙ্গে ছিলে এখনো তোমার অদ্ভুত উপস্থিতি আমাদের সঙ্গে পবিত্রাত্মার উপস্থিতি আমাদের সঙ্গে কারণ তুমি বলেছো আমি যাচ্ছি আমি সাহায্যকারী প্রেরণ করবো আর সেই সাহায্য করে আমাদের মহান পবিত্র আত্মা আমাদের সঙ্গে এই পরমাত্মা তোমায় ধন্যবাদ জানি কারণ তুমি আমাদের মহান পরিত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নির্দেশে তুমি আজ আমাদের সঙ্গে রয়েছো তুমি আমাদের প্রার্থনা শ্রবণ করো আমাদের সহবর্তী হও সাহায্য করো প্রভু যেন তোমার দয়া করুণা পেয়ে ধার্মিকতায় যেন বাঁচতে থাকি এবং কন্টিনিউ যেন ধরে রাখতে পারি আশীর্বাদ দাও প্রভু হ্যালো